হাই গাইস, আপনারা দেখছেন গেমিং কামল ইউটিউব চ্যানেল আর আমি গেমিং কামল হচ্ছি আপনাদের সাথে। আপনারা দেখছেন তাগড়া তাগড়া মজার মজার গেম শো, আর আজকের মতো এইরকম ভিডিও আপনারা আগে কখনো দেখছেন কিনা জানি না। সুতরাং ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি গেমিং কামল আপনাদেরকে সারা ভিডিওতে পুরোটাই মজা দেব, কারণ আজকের মতো এইরকমের ইন্টারেস্টিং ভিডিও আপনারা আগে দেখেন নাই। আপনারা দেখছেন এখন এই মুহূর্তে ফ্রি ফায়ার একটা স্লো ভিএস স্কট র্যাঙ্ক ম্যাচ। আমি এই র্যাঙ্ক ম্যাচে অনেক মজা করছি, অনেক কিছু দেখতে পাবেন এই ম্যাচে। আজকের আমি গেমিং কামলের সেই মাথাটা রেখে আসছি, কারণ আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। সুতরাং একটা মুহূর্ত মিস না করে সুতরাং একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, কথায় আছে আল্লাহর রুলে যেদিকে তাকায় সেদিকে ফুলে ফুলে ভরে যায়, কিন্তু এই অভাগে যেদিকে তাকায় সেদিকে মরুভূমি হয়ে যায়। বুঝতেই পারছেন গেমিং কামলের ভিডিও কতটা কঠিন, কতটা মজার, কতটা ইন্টারেস্টিং, কিন্তু কিছু করার নেই। এত কষ্ট করে ভিডিও বানায় কিন্তু কোনো সাপোর্ট পাই না, লাইক কমেন্ট তেমন কিছু পাই না। তো বন্ধুরা কিছু করার নেই, যেহেতু বলছি এই অভাগা, এই অভাগাকে যদি পারেন আপনারা একটু সাপোর্ট করবেন। আমরা নেমে পড়লাম স্লো ভিএস স্কট ম্যাচে, একটা অলরেডি কিল করে দিয়েছি এটাকে, আর এর টিমমেটগুলো কোথায় আছে জানি না, জানি না কোন দিকে আছে কোন দিকে গেছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। কিন্তু কোনো সিস্টেম নেই, আমার কাছে আসলে সবই এমনিতেই হয়ে যাবে। আর এখান থেকে আমি কিছু লুটু নিয়ে ওই পাশে গুলি করতে আসছে, আমি দেখতে পাচ্ছি গুলির একটা চিহ্ন চলে আসছে। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মজার মজার দৃশ্য অপেক্ষা করতেছে, আর আপনি নেক্সট স্টেপটা খেয়াল করবেন এবং একটু পরেই শুরু হবে ধামাকা সেই মজার ভিডিও, কারণ আজকে চলছে ফ্রি ফায়ার গেম শো এবং র্যাঙ্ক সোলো ভিএস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ। কারণ এই ধরনের মজার গেম প্লে এর আগে কখনো দেখেন নাই, কারণ এইরকমের মজা বা ইন্টারেস্টিং আপনি এর আগে কখনো পান নাই। সুতরাং বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা মজার হতে চলেছে। সামনে একটা এনিমি দেখেন, উই যে একবার হেডশট দিয়ে মেরে দিয়েছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইরকম কি ইন্টারেস্টিং হচ্ছে। আসলে আজকে কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু সেই আমার মাথাটাকে রেখে আসছি, কিন্তু মাথাটাকে রেখে আসছি কারণ আমাকে দেখলেই যারা ভয়তে পালিয়ে যেত তারা যাতে আমার সাথে একটা যুদ্ধ করতে আসে, এর জন্য আমি আমার মাথাটাকে রেখে আসছি। বন্ধুরা বুঝতে পারছেন কেমন জানি কেমন হয়ে গেছে, আমার হাতের ইটা নিয়ে আসছি আর কিছু আনি নেই, যুদ্ধ ধরাও রেখে আসছি এবং একদম সিম্পল পোশাকে চলে আসছি, কোনো পোশাক নেই, কারণ আমাকে দেখে যেন কেউ ভয়তে না পালে আমি তাদেরকে মেরে দেবো। এর জন্য বন্ধুরা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা মজার হবে। সোলো ভিএস স্কোয়াড ম্যাচ এবার চারটা যদি একবারে কিল করে দিই তাহলে তো আরও মজা হবে। তো বন্ধুরা দেখেন এর পরের কিলটা আমি কীভাবে করি। এই মুহূর্তে সামনে রয়েছে ফাঁকা মাঠ, আপাতত তো কাউরে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে দরকার কি, আমার পিছনে পিছনে কিন্তু ব্যাগ নাই, আমার একটা তিন লেভেলের ব্যাগ দরকার। অবশ্যই আমাকে খুঁজতে হবে কোথায় ব্যাগ আছে, আর ব্যাগ এবং অন্যান্য লুট বন্দুক গুলি টুলি যা আছে সব কিছু নিতে হবে। তো বন্ধুরা এই মুহূর্তে যদি কিছু না পাই তাহলে খেলাটা কেমন হবে, আর যদি অনেক অনেক ভুড়ি ভুড়ি পেয়ে যাই তাহলেও খেলাটা কেমন হবে। বন্ধুরা বুঝতেই পারছেন আজকে কতটা মজা হতে চলেছে, কারণ এখন পর্যন্ত আমি লুটমুট কিছুই নিতে পারি নাই, আমি কীভাবে বইয়ে নেবো বা আমি কীভাবে বাঁচবো, নাকি অন্য নেমিরা আমাকে এসে মেরে দেবে আজকে জানি না, কারণ আজকে তো আমার চেহারাটা কেউ চিনতে পারবে না। হে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন কিছু কয়েন পেয়েছি, আর কয়েনগুলোকে নিয়ে নিয়ে আমি নিয়ে নিলাম, এবং আমার একটা ব্যাগ দরকার আসলে, একটা যদি কোনো শপ পাইতাম আর কি, শপ যদি শপ পাইতাম তাহলে একটা ব্যাগও কিনে নিতে পারতাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। এমন অবস্থায় গুলি যা আছে মোটামুটি চলবে আর কি, একটা শটগান আছে আমার ডাবল ড্যামেজের শটগান, আর এই একটা গুলি রয়েছে চাকুশা, মোটামুটি চলবে আর কি। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর কেউ নাই, ফাঁকা মাঠ, সামনে একটা কি রয়েছে এই যে সুপার চ্যাট, মানে সুপার এইটাই হচ্ছে এই মেডিকেট আর কি, এটা যদি আমি খাই তাহলে আমার লাইফটাকে একটু ভালো করা যাবে। তো বুঝতে পাচ্ছেন এটাকে খেয়ে নিলাম, কিন্তু এখনও কোনো জায়গায় ব্যাগ পাই নাই রে ভাই, এখনও কী অবস্থা দাঁড়াই, বই নিচে নামতেই বই নিচে দিয়ে দিই কিছু পাওয়া যায় না, এই জায়গায় অনেক লুট পাওয়া যায়। আমি যদি সরাসরি ডাইরেক্ট নেমে যাই তাহলে আমি অনেক ড্যামেজ খামো, কিন্তু না সরাসরি ড্যামেজ নেমে যাবো না, দৌড়িতে দৌড়িতে নেমে যাবো তাহলে আর ড্যামেজটা আমি খামো না। আর এখানে অনেক কিছু লুট পাওয়া যায়, অলরেডি তিন লেভেলের একটা ব্যাগ পেয়ে গেছি, দেখছেন রে এই মুহূর্তে দেখছেন কেমনে জানি মানে ব্যাগটা তো পাই গেছি, এখন দরকার দুই একটা এনিমি, আর দুই একটা এনিমি পাইলেই মনে করেন যে সারা সেটাই দেবো, কীরকম যে করবো মানে আমি বুঝতে পারছি না, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কেমন লাগতেছে। আসলে আজকের গেমটা আমি অনেক মজা করে খেলেছিলাম, এবং চলো ভিএস স্কোয়াড ম্যাচে যেন একা মানুষের চার চারটার সাথে একা লড়াই, সেটা সেরকমভাবে মজা হবে সেটা বুঝতেই পারছেন। যারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আপনারা দেখছেন গেমিং কামল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ এন্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কামল ইউটিউব চ্যানেল। আর আপনার ভিডিওতে যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানিয়ে দিবেন। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সোলো ভিএস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচের, ফ্রি ফায়ার গেমের এই সেই ম্যাচে, সেই ভয়ানক ম্যাচে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে কিন্তু কিচ্ছু নাই, সামনের সকল এনিমিরা একটা থমথমে ভাব, কারণ সবাই আমাকে বুঝে গেছে কেমনে জন্য আর কি পলাই রয়েছে, কারণ এই আমার সামনে আসলে তো এমনিতেই মরে যাবে সেটা তো বুঝতেই পারছেন।
সামনে রয়েছে একটা ব্রিজ এবং নদী, নদীর কাছে গিয়ে দেখি আমি কিছু আছে কিনা। না, নদীর কাছে ওপাশে জোন রয়েছে, তাই ওপাশটায় কোনো এনিমি কি পাওয়া যাবে না আমি বুঝতে পারছি। এখন আমার সামনের দিক যেতে হবে এবং সামনে যতগুলো এনিমি আছে সকল একটাকে একটাকে ধরে ধরে ঘুষি দিতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কী ধরনের খেলাটা হইতেছে আজকের। একটা মুহূর্ত যদি ওয়েট করেন তাহলে পরের স্টেপগুলো বা পরের কিলগুলো আপনি দেখলে হাসবেন আমি কথা দিচ্ছি। কারণ প্রতিটা কিলই সেই রকমভাবে হচ্ছে, কারণ আপনি জানেন গেমিং কমলের প্রত্যেকটা ভিডিও একটু অন্যরকম হয় এবং অন্যরকমের চ্যালেঞ্জ হয় এবং অন্যরকমের হয়, সেটা বুঝতেই পারছেন। তাই বন্ধুরা একটা মুহূর্ত মিস করেন না ভাই, এই রকমের ভিডিও আপনি আর পাবেন না, আর কোথাও পাবেন না রে ভাই। আর আপনি আমার চ্যানেলের ভিডিও দেখলে আপনার তো লাভ হবেই, কারণ আমার চ্যানেলের ভিডিও দেখলে আপনার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হয়ে যাবে 100%। কোনো টিপস লাগবে না, কোনো ট্রিক্স লাগবে না, কারণ গেমিং কমল প্রত্যেকের কমেন্ট গিয়ে কমেন্টে ব্যাক করে, সেটা বুঝতেই পারছেন। আপনারা দেখেন যারা যারা আমার কমিউনিটিতে থাকেন তারা বুঝেনি। আপনার চ্যানেলটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। যদি আপনি আমার সাথে কন্টিনিউ লেগে থাকেন তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কেমন হবে এবং ফুল ভিডিওটা কেমন হবে এবং প্রত্যেকটা ভিডিওটা কতটা মজার হয়। এই দাঁড়াও দাঁড়াও, আসলে ব্যাপারটা কি, অনেক সময় হয়ে গেল কোনো এনিমি পাচ্ছিলাম না, সামনে একটা কুমড়ো দেখা যাচ্ছে, মানে বড় ধরনের রাক্ষস বলা যায়। ওর মুখটা মনে করেন বিশাল হা করে থাকে এবং মুখ থেকে বিশাল বা ভয়ানকভাবে ভোম এবং গুলি ছুটতে থাকে, আবার মাঝে মাঝে গ্যাসও ছড়ে, যেটা দেখলে মনে করেন ভয়ানক একটা পরিস্থিতি শুরু হয় আর কি। তো আপনারা যারা গেম খেলেন আপনারা সবাই জানেন আসলে এরকমটা হয়, গেমের মধ্যে খুবই ভয়ানকভাবে হয় যেটা হয় আর কি। এখন এই মুহূর্তে দেখি তো আর কেউ রে তো দেখি না রে ভাই, এরে ভাই দেখছেন, এক বলতে না বলতেই আমার দিকে ফালাই দিছিল, দেখছেন গুলি এবং গ্যাস ফালাই দিছিল। আমি তো কোনো মতে আর কি জানটা নিয়ে ফিরে আইছি, কারণ এই গেমের মধ্যে দিচ্ছে বড় বড় রাক্ষস, এটাকে বলা হবে বড় রাক্ষস, মানে সব থেকে একটা ভয়ানক ব্যাপার। এটাকে মারাও সহজে যায় না, এটাকে মানে মারতে গেলে অনেকটা যান নিজেরটাই শেষ হয়ে যায়। মিস্টার ত্রিপলার বর্তমানে দিয়ে নিয়ে চ্যালেঞ্জ করে এবং রাক্ষস টাক্ষস মেরে দেয়। ভাই আমি দুই একটা মারছিলাম, সেটা খুবই কম আর কি, সেটা নাই বললেই চলে। আমি অতটা বড় প্লেয়ার না, সেটা তো বুঝতেই পারছেন, কিন্তু আমি ছোটো প্লেয়ার, ছোটো প্লেয়ারের মধ্যেও কিন্তু একটা মজা দিয়ে থাকি, কারণ আমি প্রতিটা ম্যাচেই বুয়ে নিয়ে থাকি, কারণ যেভাবেই পারি ভাই, যেভাবেই খেলি না কেন, তাইলে প্রত্যেকটা রে মাইরে পিছন দিয়ে আমার গুলি করছে, মানে অ্যাটাক করে ভালাইছে রে ভাই, আমার তো জীবনটা শেষ করে দিল রে। অল্প একটু ড্যামেজ দিয়ে আরে দুধু তুমি হাই আমার তো দুধু তুমি আমার লাগাইছো চ্যালেঞ্জ দিতে, তুমি আজকে জানো না তুমি গেমিং কমলের সামনে পড়ছো, আর গেমিং কমলের সামনে বলে তো তুমি মরেই যাইবা। বন্ধুরা বুঝতেই পারছি গেমটা কতটা মজার হতে চাই, এবার তোমার ফাঁকার মধ্যে দেখছেন বন্ধুরা কি করে দিয়েছি, এটাকে অলরেডি মেরে দিয়েছি। এবার বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাবো, তোমার কাছে কিছু আছে নাকি দেখি একটু, না তেমন কিছু নেই। ওরে ভাই রে ভাই, সামনে কতগুলো এনিমি, অনেকগুলো এনিমি যুদ্ধ করতেছে, আর আমি যদি গিয়ে পুরো স্কোয়াডটাকে শেষ করে দিই তাহলে খেলাটা কেমন হবে, আসলে সত্যি ভয়ানক হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন পুরো স্কোয়াডটা কি মানে, এনে দুটো এনিমি ওরে দুজনে আমার সাথে গুলি করছে, একটাকে হেডশট দিলাম ওই আরেকটা আছে দুটো কি পেয়ে যাবো রে ভাই রে। এখন মহিলা আছে মরিয়া গেছে, আপনি পেয়ে গেলাম দুইটা, দুইটা খেয়ে এককালে পুরো জমাইয়ে নিলাম। বন্ধুরা বুঝতে পারছেন আজকের গেমটা কতটা মজার হচ্ছিল এবং কতটা মজার হচ্ছে। বন্ধুরা আপনি যদি এখনও গেমটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার কাছে আজকের প্লে গেম প্লেটা কেমন লেগেছে এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে। এবং আপনি যদি চান আপনার চ্যানেলটাকে আমার ভিডিওতে দিতে তাহলে অবশ্যই ভালোভাবে কমেন্ট করে যাবেন এবং প্রতিদিন লাইক কমেন্ট করতে থাকুন আমার ভিডিওতে, আমি আপনার চ্যানেলে লাইক কমেন্ট করতে থাকবো। অবশ্যই একটা মেডিকেট পেলাম, মেডিকেটটা নেওয়ার দরকার নেই কারণ এখন আপাতত লাগবে না। যাও গো বন্ধুরা, দেখতে দেখতে পাঁচটা কিল হয়ে গেছে, সেটা তো বুঝতেই পারছেন, সেটা তো দেখাই যায় উপরে। আমি কিন্তু একটু এতক্ষণ ওই একটু ছোট করে দিয়েছিলাম এবার পর্দার একটু বড় করলাম। বন্ধুরা আমার মোবাইল দিয়ে সব এডিট করি তো তাই একটু সমস্যা হয় ভাই, মোবাইল দিয়ে সব করি, আমার তো কম্পিউটার নাই এর জন্য আমার একটু প্রবলেম হয়। তো বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ বুঝতেই পারছেন মোবাইলের তো সমস্যা। আর এই দুধু আমার চিনে ফালাইছিল মনে হয় যে আমার পালাইতেছিল আর কি, পালাইতেছিল আমার দেখা। তো বন্ধুরা দেখেন এইবার এই ভাই এখানে তো আরও এনিমি রয়েছে, কারে দিয়ে কারে মার মরে ভাই, খালি চারুপাশ থেকে গুলি করতেছে, এদিক দিয়ে একটা গুলি আসলো না রে, না কুমড়ারায় মারছে, আমি তো বুঝলাম না আসলে কোন দিক থেকে কেটে একটা গুলি করলো, দেখি নাই তো দুধু কই গেল, আমার দেখি কি লু পলাই থাকলো না, ওই যে বেরোই গেছে রে, বেরোই আমার দিকে গুলি করতেছে। আরে দুধু তুমি আমার গুলি করলে কি হইব, আমার মাথায় লাগাই দেবো, যদি মাথা ঠিকমতো গুলি লাগাও তাহলে আমি মরে যাবো, আর গেমিং কমলের মাথায় গুলি লাগানোটা কি এত সহজ, তোমার এবার দেবো। বন্ধুরা দেখছেন এবারের গুলিটাও কিন্তু পাছা দিয়ে ঠিক ঢুকাই দিয়েছিলাম, সেই ধরনের মজা ছিল আসলে। এবার চলছি আমি সামনের দিকে, এবার কিন্তু কিল সংখ্যা দাঁড়িয়েছে 60টা, অলরেডি 60টা কিল করে ভালাইছি রে। বন্ধুরা দেখছেন এই পরের ব্যাচটা, মানে এর পরের
স্টেপটা বা পরের গোলগুলো কিন্তু সেই মজা হবে, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে। এখন যে এনিমিগুলো রয়েছে খুবই ভয়ানক, ওই যে আর একটা এনিমি, এটাতে ভাবছিলাম যে সাপ্লাই মারব না, সাপ্লাই মারাম যাবি না, কিন্তু হেলমেট টেলমেট দেখছি না, আরও ভয়তে এবার পরে দৌড় শুরু করছিল। এইবারে ক্যামনে মারি তো মারে, দেখো তুমি আমার সাথে আইসলে মারি করতে দুধু, তুমি কি বোঝো না যে কার সামনে বইটে গেছো। এইবার দেখছি তোমার কাছে কিছু নাই, জোন চলে আসছে, জোনের মধ্যে দিয়ে বাঁচতে হইবে এবং আমার সামনের দিকেও যাইতে হবে, কিন্তু সামনে তো আরও এনিমি রয়ে গেছে রে ভাই। এখন কেমন বলছেন উ যে আরও একটা এনিমি দৌড়ছে, ও আমার দেখে নেয় পিছন দিয়া, ও সামনে উঠে চলে গেছে রে। এইবার তো উঠে দিয়ে সামনে আছে কুম্ভ, আরে এই একটা দেখো ভাই, এটা ফাউকেল দিতে হইবে, পিছনে ঘুরে এটা তো মারতে পারো না, কিন্তু এটা যদি আমি একটা গুলি করে দিই তাহলে আমি একটা ফাউকেল পাই, তো ওরে ভাই পাইয়ে গেছি, আর একটা কিল পাইয়ে গেছি। এই কিন্তু এখন তো আমার তো খুব অবস্থা খারাপ করে দেবে, সামনে এনিমি রয়েছে, কুমড়াও রয়েছে, দুইটার হাত দিয়ে বাঁচতে হবে, কুমড়ার থেকে কুমড়ার মারমু, এটারে কুমড়ার দিকে মারতাম না কারণ জম চলে আসে, এখন কুমড়ার দিকে গুলি করা যাইবে না। এই বড় রাক্ষস ভাই, রাক্ষস ভাই তুই আমার মারিস না রে ভাই, তুই তো আমার একটু সময় দে। উড়ে দেখছেন বোম কারে কয়, একবারে কতগুলো বোম পড়ছে আর আমারও গুলি করতেছে, মানে কোনো মতে জানটা নিয়ে ফেরত দিতে পারলে আর একটু দূর গেলেই তো এই গেছি রে আগে। এইবার এবার তুই এখন তুই নিজের মেডিকেট পেশাইয়া তুমি লাইফটাতে বাড়ানি, কারণ লাইফটা আমার শেষ হয়ে গেছে রে অনেক, কারণ বলছেন যে কি ভয়ানক জায়গা দিয়ে বাইসে আইসি, ওরে বাইরে এর মধ্যে আবার ক্যাশ ছাড়ছে রে, দেখেন ভাই কেমনে বাস মুরো ভাই, এ কী অবস্থা করে ফেলাইছে, আর সামনে আবার এনিমিও আছে, আরে কারে ফুইয়া কারে মার মুরে কেমনে যে যাই। তো বন্ধুরা যারা ভিডিওতে এখনও লাইক দেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বুঝতে পারছেন সামনে আরও একটা এনিমি, আরে এটার তো অনেক ড্যামেজ ছিল এমনিতেই, ওরা স্কোয়াড হয়েছে দুইটা দুইটা স্কোয়াড হয়েছে, আর দুটি মনে আগেই মরে গেছে নাকি বুঝতে পারছি না, কিন্তু স্কোয়াড তো মারেই দিয়েছি রে, দুইটা শেষ করে দিয়েছি। তো এবারে সামনের দিকে যাই এবং ম্যাপ ম্যাচও প্রায় শেষ হয়ে আসছে এবং চারোপাশ থেকে প্রায় জোন চলে আসছে, আমার কিন্তু ভয়ানকভাবে অবস্থা, থমথমে পরিবেশ, কিলের সংখ্যা দাঁড়িয়েছে 11টা, এই রে রে আরও একটা নিবি, এখানে আমি একটু ট্রিক্স খাটাই, মানে ও মনে করবে আমি এই যে আইসে রে দুধু, তুমি লেডিস তো লেডিস দুধু না দুধিয়া, কী বলবো রে। তো গেমটা কিন্তু সেই ছিল রে বন্ধুরা, আসলে অনেক মজা পাইবেন কিন্তু সত্যি কথাই বলছিলাম, এবং লাস্ট পর্যন্ত দেখবেন, আর অল্প একটু সময় বাকি আছে, এবং এইটুকুতে যদি এ চলে আইসি প্রায় না, হ্যাঁ হ্যাঁ তোমার একটা গুলো দিয়ে আমার লাইফটা একটু বাড়ানোর চেষ্টা করি, কারণ আমার লাইফটা না বাড়াইলে তো তুমি আপনার একটা দুটো গুলি দিলেই আমি শেষ হয়ে যাবো। এইবারে এটাকে কি মারতে পারবো রে বন্ধুরা, জানি না আমি মারতে পারবো কিনা, তোমার একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, একটা টমেটো ফাটাই না, এটা টমেটো না, এটা হচ্ছে অন্য কিছু কি কম, এটা নতুন জোন মনে কর, আরে ওই যে আইসে রে গুলি ভুইয়া। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, খুবই মজা করেছিলাম সোলো পিস স্কট ম্যাচে। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আমাকে আপনি মতামত জানাবেন, আজকে পর্যন্তই বাই বাই টাটা।